मदारीहाट विधानसभा उपचुनाव के लिए मतदान कल। चुनाव सामग्री के साथ मतदान केंद्रों के लिए रवाना हुए चुनावकर्मी। अलीपुरद्वार के मदारीहाट विधानसभा उपचुनाव के लिए कल मतदान है। आज सुबह से ही चुनावकर्मी अलीपुरद्वार के इंडोर स्टेडियम से चुनाव सामग्री के साथ मतदाता केंद्रों के लिए रवाना हो गए। कल मतदाता सत्ताधारी टीएमसी, बीजेपी, आरएसपी, कांग्रेस और 3 निर्दलीय उम्मीदवारों समेत 7 उम्मीदवारों की किस्मत का फैसला करेंगे। मदारीहाट विधानसभा उपचुनाव के लिए कुल 226 बूथ हैं। यहां करीब 1200 मतदान कर्मी हैं। केंद्रीय बलों की 14 कंपनियां और 600 पुलिसकर्मी चुनाव के दौरान ड्यूटी पर तैनात रहेंगे। निर्वाचन क्षेत्र में मतदाताओं की कुल संख्या 220101 है, जिनमें से 108253 पुरुष मतदाता हैं, 111843 महिला मतदाता और 5 थर्ड जेंडर है। হ্যাঁ, আমরা তো যে এসে সিগনেচার প্রথমে অ্যাটেন্ডেন্স দিলাম, তারপরে ম্যাটেরিয়ালসগুলো নিয়ে কাউন্টার থেকে এগুলো মিলিয়ে নিচ্ছি, কারণ ভোটে যাওয়ার জন্য আগে একটু মালগুলো মানে মিলিয়ে নেওয়া খুব দরকার, কারণ শর্টেজ হয়ে গেলে পরে সমস্যা হয়ে যাবে, তাই ওগুলো মেলানো হচ্ছে আর কি এখন। হ্যাঁ, সেই কাজটাই চলছে মেলানো। আমার পড়েছে হচ্ছে তোমার নিয়ে আংরা ভাষা নবীন প্রাথমিক প্রাইমারি বিদ্যাপীঠ। আমার হচ্ছে 14206। আতঙ্ক মানে কি, আমরা চাই পিসফুল ইলেকশনটা ঠিকঠাক হোক আর কি। তো শোনা যাচ্ছে সেন্ট্রাল বাহিনী নাকি আমাদের পোলিং বুথে থাকবে, তো এটা শুনে একটু চিন্তা দূর হচ্ছে যে না ওরা আছে। হ্যাঁ, আমাদের উদ্দেশ্য হচ্ছে ভোটটাকে ঠিকঠাক করে শেষ করা আর কি। হ্যাঁ, শেষ করে মেটেরিয়ালসটাকে জমা দেওয়া। মাদারিহাট বাই ইলেকশনের এই চেকলিস্ট দেখে মিলিয়ে নেওয়া হচ্ছে ডিসি থেকে মালপত্র সংগ্রহ করার পর। হ্যাঁ, মিলিয়ে নিচ্ছি, মোটামুটি দেখছি ঠিকই আছে এখন অবধি, তারপরে যদি কোনো রকম সমস্যা হয় কাউন্টার থেকে নিয়ে নিব বাকি থাকলে। আমাদের ডিউটি পড়েছে হচ্ছে মাদারিহাট বীরপাড়ার ডিমডিমা টিজি প্রাইমারি স্কুল, বুথ নাম্বার হচ্ছে 14158। না, আতঙ্কে নেই, উপনির্বাচন বাই ইলেকশন, আতঙ্ক সেরকম তো নেই, মনের মধ্যে নেই। ভোট হবে, ভোট তো একটা উৎসবই, কোথাও কোথাও হয়, আর আমাদের এই সমস্ত জায়গায় তো কোনো রকম সমস্যা হওয়ার কোনো ব্যাপার নেই, ঘটেনি, ঠিক আছে। আগেও তো ভোট করে আসছি, লোকসভা ভোট করেছি, তো ওরকম কোনো সমস্যা নেই। কেন্দ্রীয় বাহিনী তো রয়েছে, কেন্দ্রীয় বাহিনী জানি না আছে কি না, কেন্দ্রীয় বাহিনী না থাকলে পরে রাজ্য পুলিশ থাকবে, সবাই প্রত্যেকে ডিফেন্সের লোক, ওরা থাকলেও ভোট হবে, কেন্দ্রীয় বাহিনী থাকলেও ভোট হবে।